মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2022 থেকে 2023 এবং ২৪-এর মাঝামাঝি সময় পর্যন্ত শনির সাড়ে সাতির কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমে আপনাদের জানাই এবছরেরই 2022 সালের 29 এপ্রিল শনি মহারাজ আপনাদের প্রবেশ করেছেন 12th হাউসে, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে গেল। শনির সাড়ে সাতির কী কী প্রভাব আপনাদের রাশির উপরে পড়বে সে বিষয়ে তো আমরা বিস্তারিত আলোচনা করবই। তার আগে শনি মহারাজ কে এবং কেমনভাবে তিনি প্রভাব বিস্তার করে থাকেন সে বিষয়ে অল্প বিস্তর কিছু জেনে নেওয়া যাক। কমপক্ষে 30 বছর পর শনি মহারাজ রাশি পরিবর্তন করলেন। রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে প্রবেশ করলেন, অর্থাৎ খরচের ভাবে। সেখান থেকে তিনি আপনাদের পারিবারিক ভাব এবং সম্পত্তির ভাব 2nd হাউস, রোগঋণ শত্রুর ভাব 6th হাউস এবং ভাগ্যস্থান 9th হাউসে তিনি কিন্তু তার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি প্রদান করছেন। দেখুন, 12 জুলাই 2022-এ আবার কিন্তু এই শনি মহারাজ মকরে প্রবেশ করে যাবেন বক্রী হয়ে। 17 জানুয়ারি 2023 পর্যন্ত তিনি বক্রীই থাকবেন। সুতরাং 12 জুলাই থেকে 17 জানুয়ারি পর্যন্ত 2023 সালের আপনারা, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকারা, শনির সাড়ে সাতির প্রকোপ থেকে মুক্তি পেতে চলেছেন। অনেকেই শনির সাড়ে সাতি মানেই এটি শোনার পরেই কিন্তু ভয় পেয়ে যান, কিন্তু ভয় পাওয়ার কিছু কিন্তু নেই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনেকেই কিন্তু এ বিষয়ে সহমত পোষণ করে থাকেন না। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা বলা হয়েছে, দণ্ডাধিকারী হিসাবেও আখ্যা তাকে দেওয়া হয়েছে। যে জাতক সততার সাথে নিশ্চল হৃদয়ে সাধারণ জীবনযাপন করে, অন্যের সাহায্য করে, নিজের পিতা মাতাকে সম্মান করে, শনি কিন্তু তাদের উপরে কুদৃষ্টি বর্ষণ করেন না, শনি তাদেরকে আশীর্বাদই করেন। এমনকি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই মর্তভূমিতে এসেছিলেন তখন শনি মহারাজ কিন্তু তার উপরে দৃষ্টি প্রদান করেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উপরে শনির সেই দৃষ্টি কোনো কর্মই কিন্তু দেখাতে পারেনি। কারণ তিনি নিশ্চল হৃদয়ের, তিনি সাধারণ জীবনযাপন করতেন, সৎ, দেবতুল্য নয়, তিনি স্বয়ং বিষ্ণুর অবতার। আর তাই তার উপরে শনির কুদৃষ্টি তো কাজ করেইনি, বরং শনি দৃষ্টি দেওয়ার পর শ্রীকৃষ্ণের আশেপাশে থাকা সমস্ত গাছগাছালিতে ফল ফুলে ভরে ওঠে। এর থেকে প্রমাণ পাওয়া যায়, একজন ব্যক্তি যদি সৎ হয়ে থাকেন তাহলে এই শনি সাড়ে সাতি চলাকালীনই তিনি কিন্তু ভিখারি থেকে রাজা হয়ে উঠতে পারেন, অর্থাৎ রাজার ন্যায় সুখও কিন্তু একজন ব্যক্তি পেয়ে থাকেন। কিন্তু এই কলিযুগে সততার পরিমাণ কম, আর তাই শনির কুদৃষ্টি এবং শনির প্রভাবের কারণে জীবন তছনছ হয়ে যাওয়ার ঘটনা আমরা প্রায়শই শুনে থাকি। আর শনির ভালো ফলাফল যদি আপনারা পেয়ে থাকেন, চাকরি, বিজনেস, সম্পত্তি, সম্পদের সুবিধা, রাজনীতিতে একজন ব্যক্তি উচ্চতর স্থানে পৌঁছে যায়, শনি যদি আপনাদের জন্মছক বা কুণ্ডলিতে বা ন্যাটাল চ্যাটে অশুভ হয়ে থাকে, ঋণে জর্জরিত হয়ে যাওয়া, জখম পাওয়া, দুর্ঘটনা, রোগ, অর্থক্ষতি, জেলে যাওয়া, সামাজিক পারিবারিক বিরোধ শুরু হওয়া, আত্মীয় স্বজনদের থেকে দূরত্ব তৈরি হওয়া, এগুলি কিন্তু তৈরি হয়ে থাকে। জন্মছকে যদি কোনো জাতক জাতিকার শনির সাথে রাহু, শনির সাথে কেতু, শনির সাথে মঙ্গল, শনির সাথে রবি এগুলি থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু সারাটা জীবনই কম বেশি সমস্যার মধ্য দিয়েই কাটান। এবার দেখার প্রয়োজন আছে শনির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে। শনির কিন্তু সাধারণত যে ছকে, তিনি জন্মছকে যেখানে তিনি বসে থাকেন সেখান থেকে তিনি সব গ্রহেরই তো সপ্তম দৃষ্টি থেকে থাকে, তো শনিরই সব, শনিরও সপ্তম দৃষ্টি আছে। তার সাথে সাথে শনির দুটি বক্র দৃষ্টিও আছে, একটি তৃতীয় এবং আরেকটি দশম। এখন শনির দৃষ্টি যে ঘরে বা যে গ্রহের উপরে পড়বে সেই ঘর বা সেই গ্রহ সম্বন্ধীয় যে ফলাফল আপনার পাওয়ার কথা সেখানে কিছু বিলম্ব, দেরি বা সমস্যা সৃষ্টি করে দেন শনি মহারাজ। শনি হিন্দু ধর্মের একজন দেবতা, যিনি সূর্যদেব এবং তার পত্নী ছায়া দেবীর পুত্র, এজন্য তাকে ছায়াপুত্র বলা হয়। শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা যমদেব এবং ধর্মরাজ ও পবিত্র শ্রী যমুনা দেবীর অনুজ ভ্রাতা। ছায়া
ও সূর্যের সন্তান হিসাবে জন্ম নেন শনি। কিন্তু শনি যখন ছায়ার গর্ভে ছিলেন তখন সূর্যের প্রচণ্ড তাপে জ্বলতে জ্বলতে ঝলসে যান এবং তার শরীর নীলবর্ণ নয়, পুরো কালিমালিপ্ত অর্থাৎ কালো হয়ে যায়। এবং এই প্রচণ্ড কৃষ্ণবর্ণ ছেলে যে সূর্যদেবের হতে পারে না, সূর্যদেব এমনটি মনে করেছিলেন। তিনি শনিকে নিজের সন্তান হিসাবে মেনে নেননি। সেই কারণে জন্মের পর শনিকে তিনি মোটেও পছন্দ করতেন না। শনি তখন তার পিতাকে অভিশাপ দেন যে সূর্যও একদিন তার মতো কালো হয়ে যাবে। সদ্যজাত পুত্রের অভিশাপে সূর্যেরও কিন্তু গ্রহণ লাগে, কালো হয়ে যান সূর্যদেব। একবার শিবের পুজো করছিলেন শনিদেবের মাতা ছায়া দেবী। সেখানে পুজো সমাপ্ত হওয়ার আগেই শনি গিয়ে সেই পুজোর ভোগ খেতে চান। ছায়া দেবী তাকে বলেন পুজো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। সে কথা শুনে শনি রেগে যান এবং নিজের মাকে লাথি পর্যন্ত মারেন পা দিয়ে। সেই পাপে তার একটি পা খোঁড়া হয়ে যায়। তখন থেকে শনির একটি পা কিন্তু খোঁড়া। তবে এই মহাদেবী পরে শনির প্রতি প্রসন্ন হয়ে তাকে কর্মফলের দেবতা হিসাবে মনোনীত করেন এবং সূর্যের সঙ্গে শনির ভুল বোঝাবুঝি মিটিয়ে দেন। সাধারণত শনি যেখানে বসেন সেখানে তিনি শুভ পরিণামই দিয়ে থাকেন, কিন্তু শনির দৃষ্টিতে আছে বিষ, অর্থাৎ শনির দৃষ্টি কিন্তু অশুভ। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন শনি জয়ন্তী পালিত হয়ে থাকে। এই দিন শনিদেবের উপাসনা করলে তিনি বিশেষ আশীর্বাদ কিন্তু ব্যক্তিকে দিয়ে থাকেন। আপনি যতটা রুটিন মেনে চলবেন, তামসিক জীবনযাপন থেকে যতটা নিজেকে দূরত্ব বজায় রেখে চলতে পারবেন, পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার থেকে নিজেকে যদি বঞ্চিত রাখতে পারেন, আধ্যাত্মিক চিন্তন চেতনা যদি আপনার মধ্যে বৃদ্ধি করতে পারেন, সমাজসেবা এবং পর উপকারে যদি মন দেন, তাহলে শনির সাড়ে সাতই বলুন আর ঢাইয়া বলুন, সব কিছুতেই শনি মহারাজ কিন্তু কোনো খারাপ প্রভাব নয়, একজন ব্যক্তিকে সুপ্রভাবই দিয়ে থাকেন। এই শনি যেখানে দৃষ্টি দেন বা যে স্থানে বসেন সেখানে যদি গুরুগ্রহ বৃহস্পতির দৃষ্টি বা অবস্থান থেকে থাকে তাহলে কিন্তু শনির প্রভাবে কিছুটা খামতি দেখা দেয়। তবে আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে শনির থেকে যদি বৃহস্পতির ডিগ্রি বা বলাবল বেশি হয়ে থাকে তবেই কিন্তু সেই ফল আপনারা পাবেন। অন্যথায় শনি যদি শক্তিশালী হয়, বৃহস্পতি যদি দুর্বল হয়, তাহলে শনির দৃষ্টি বেশি অ্যাক্টিভ হবে। শনি কিন্তু মঙ্গলের পরম শত্রু, আবার শুক্রাচার্য বুধের পরম মিত্র, তাই এদের দুজনের সাথে শনি কিন্তু শুভ পরিণামই দিয়ে থাকেন। এবার মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু 29 এপ্রিল 2022 থেকে শুরু হয়ে গেল শনির সাড়ে সাতির প্রথম চরণ। যদিও মাত্র দুমাসের জন্য এই সমস্যা আপনাদের থাকবে, তারপরেই আবার কিন্তু 12ই জুলাই আপনারা আবার সাড়ে সাতি থেকে মুক্তি পেয়ে যাবেন 17ই জানুয়ারি 2023 পর্যন্ত। এই সময়টিতে শনি মহারাজ আপনাদেরকে আবার রিলিফ দেবেন। তবে 17ই জানুয়ারি 2023 পর আপনাদের আবার সাড়ে সাতি শুরু হতে চলেছে। তবে তাহলে শনি মহারাজের এই যে সাড়ে সাতির প্রথম চরণ, সেখানে সাধারণত একজন ব্যক্তির ক্ষেত্রে ঠিক কী কী প্রভাব বিস্তার করতে পারেন শনি মহারাজ, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আবারও বলছি, খারাপ প্রভাব যে আপনার উপরে পড়বেই সেটি কিন্তু গ্যারেন্টিড নয়, ভালো প্রভাবও পড়তে পারে। এখানে আপনার জন্মছক বা ন্যাটাল চার্টে শনি কোথায় আছে, কোন গ্রহের সাথে আছে, যে ঘরে বসে আছেন সেই ঘরে গৃহের অধিপতি কোথায় বসে আছেন, সেখানে শনির যেখানে দৃষ্টি পড়ছে সেখানে সেই অন্যান্য গ্রহদের বলাবল কতটা, এবং শনির থেকে বৃহস্পতির শক্তি বেশি না কম, সব কিছুই কিন্তু ম্যাটার করবে কর্মফলের উপরে। তবে সাধারণত শনি যখন সাড়ে সাতির প্রথম চরণ শুরু করেন, একজন ব্যক্তির জীবনে কী কী প্রভাব দেখা যায়, প্রথমেই যেটি হয় আর্থিক ক্ষতি, লুকোনো শত্রুদের দ্বারা সমস্যা, লক্ষ্যহীন ভ্রমণ, বিরোধ, দারিদ্রতা। এই সময়ে আপনার গুপ্ত শত্রুদের থেকে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, প্রচুর সমস্যায় পড়বেন। কার কারণে পড়লেন, কী জন্যে পড়লেন, কারণটি বা ব্যক্তিটিকে খুঁজে পাবেন না। চাকরিজীবীরা এই সময় কিন্তু আপনাদের অফিসে কলিগদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে, কর্মজীবনে প্রভূত সমস্যার সৃষ্টি হয়,
পারিবারিক দিকেও কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। মানসিক চাপ এবং উত্তেজনা বাড়তে থাকে, ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যায়, আর তাই আর্থিক সমস্যা আগত হয়ে পড়ে। এ সময়ে দীর্ঘ দূরত্ব ভ্রমণ ফলপ্রসূ নাও হতে পারে। শনির প্রকৃতিই হচ্ছে বিলম্ব এবং হতাশা, তবে সাধারণত আপনি শেষ পর্যন্ত ফলাফল পাবেন, তাই ধৈর্য ধরুন, আপনার পালার জন্য অপেক্ষা করুন। এই সময়টিতে শনি মহারাজ কিন্তু আপনাকে শিক্ষা দেন, সেই শিক্ষাটি গ্রহণ করুন, কঠোর কায়িক পরিশ্রম করুন, তাহলে দেখবেন অবশ্যই শুভ পরিণাম আপনারা পাবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের সেই মহামন্ত্র, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুভূর্মা সংঘহস্ত কর্মাণি, অর্থাৎ কর্মের দ্বারা একজন ব্যক্তি টার্ন দ্য টেবল, অর্থাৎ ভাগ্যের চাকাকেও কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তাই কর্ম করতে যেন ভুলবেন না, আর যে কর্মই করুন না কেন, সেখানে যতটা ঝুঁকি কম নেওয়া যায়, রিস্ক কম নেওয়া যায়, সেই পরামর্শই কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে। আর কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প এই সময়ে কিন্তু আপনাদের নেই, সুতরাং পরিশ্রম করা আজ থেকেই শুরু করে দিন। এটি আপনাদের কিন্তু 2024 সাল পর্যন্ত শনির এই প্রভাব আপনারা পাবেন, যদিও নেগেটিভ ফলাফল থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পেতে চলেছেন 12 জুলাই 2022 থেকে 17 জানুয়ারি 2023 পর্যন্ত। এই সময়টিতে মীনরাশির জাতক জাতিকাদের উপরে সাড়ে সাতি থাকবে না। আবারও বলবো, সাড়ে সাতি কিন্তু চন্দ্ররাশির উপরে পড়ে, অর্থাৎ আপনাদের যদি মীন যদি রাশি হয়ে থাকে তবেই কিন্তু আপনাদের সাড়ে সাতি শুরু হচ্ছে। আপনাদের যদি মীন যদি লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু সাড়ে সাতি শুরু হচ্ছে না, কারণ লগ্নের উপরে কিন্তু সাড়ে সাতি শুরু হয় না, চন্দ্র ওরিয়েন্টেডভাবে আমরা সাড়ে সাতি দেখে থাকি। একজন ব্যক্তির কোন কোন বয়সে সাড়ে সাতি লাগলে তার কি কি প্রভাব তার উপরে পড়তে পারে, 28 বছরের নিচে যদি কারো সাড়ে সাতি কারোর উপরে পড়ে তাহলে সেই জাতক জাতিকাদের থেকে তাদের যে যারা নিকট আত্মীয় তারা বেশি প্রভাবিত হন। এই সময় জাতক জাতিকা আবেগপ্রবণ এবং আঘাত, অনেক আঘাত কিন্তু তাদেরকে সহ্য করতে হয়। নিকটে স্থানীয় কোনো ব্যক্তির মৃত্যু এই সময় ঘটতে পারে, বিশ্বাসঘাতকতার বা প্রতারণার মতো ঘটনা ঘটতে পারে, পিতামাতার সঙ্গে মনোমালিন্য হতে পারে। এই সময় একাকিত্বতা, ডিপ্রেশন, হতাশা এগুলি দেখাই যায় এবং তার প্রভাব কিন্তু ব্যক্তির উপরে সারাটা জীবন ধরে চলে। সুতরাং 28-এর নিচে যাদের বয়স মীনরাশির জাতক জাতিকা, আপনাদের যদি সাড়ে সাতি চলে বা শুরু হয় এবার, তাহলে আপনারা অবশ্যই এই ধরনেরই পরিণাম পাবেন। যাদের 28 থেকে 46 বছরের মধ্যে বয়স, তাদের যদি শনির সাড়ে সাতি পড়ে তাহলে বলবো সামাজিক ক্ষেত্রে সবথেকে বেশি প্রভাব দেয় এই শনি। সামাজিক নাম মান সম্মান প্রতিপত্তির দিক থেকে আপনাকে বিরত করে এবং বদনামেরও ভাগিদারি করে দিতে পারে। এমনকি সামাজিকভাবে যদি আপনারা প্রচণ্ড প্রতিষ্ঠিত ব্যক্তিও হয়ে থাকেন, সেই প্রতিষ্ঠাতেও কিন্তু দাগ লাগিয়ে দেয়। পারিবারিক স্তরে যদি বেশ ক্ষতিও কিন্তু শনি করে, তবে একজন ব্যক্তির দশা মহাদশা অনুযায়ী এই সময় কিন্তু পৃথক পৃথক প্রভাব আপনাদের উপরে পড়তেই পারে। শনি সাড়ে সাতি তো চলছে, কিন্তু কারোর কারোর যদি বৃহস্পতির দশা মহাদশা, শুক্র বুধের দশা মহাদশা চলে থাকে তাহলে উল্টে কিন্তু আপনারা বেটার পরিণামই পাবেন। আবার একজন ব্যক্তির বয়স যদি 46 থেকে 82-এর মধ্যে হয়ে থাকে তাহলে তার শারীরিক ক্ষমতার উপরে এই সাড়ে সাতির প্রভাব পড়ে থাকে। তার শারীরিক ক্ষেত্রে এই প্রভাব বিস্তার করে, যার কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, শরীরে রোগশোকের দানা বাঁধা, এমনকি মৃত্যু পর্যন্ত একটা ব্যক্তির হয়ে থাকে শনির সাড়ে সাতির কারণে, যদি 46 বছরের পরে শনির সাড়ে সাতি আপনাদের জীবনে আসে। তাহলে এই কিন্তু ওভারঅল একটি বিশ্লেষণ। এবার মীন রাশির জাতক জাতিকাদের শনির এই যে গোচর, প্রায় 30 বছর পর আপনাদের জীবনে ঠিক কি কি প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে আমরা অল্প বিস্তর এখানে আলোচনা শুরু করব। দেখুন, প্রথমেই বলবো 30 বছর পর কিন্তু শনি চলে এসেছেন আপনাদের খরচের ভাবে, অর্থাৎ 10th হাউসে। সেখানে বসে শনি দৃষ্টি দিচ্ছেন আপনাদের 2nd হাউস, অর্থাৎ সম্পত্তির ভাব, পারিবারিক ভাব, এবং আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রু চাকরির ভাব, এবং 9th হাউস, অর্থাৎ ভাগ্যস্থানে। দেখুন, প্রথমেই বলবো শনি কিন্তু আপনাদের 12th হাউসে থাকতে চলেছেন 12 জুলাই 2022 পর্যন্ত। আবার 17 জানুয়ারির পর তিনি আবার কিন্তু চলে আসবেন এই 12th হাউসে। যদি আগে আপনারা শুনে থাকেন আপনারা বুঝতে পাচ্ছেন আমি কী বলার চেষ্টা করছি।
টুয়েলথ হাউসে থাকাকালীন শনি কিন্তু আপনাদের খরচকে একটু প্রভাবিত করতে পারেন, আপনাদের ঘুমের সমস্যা দিতে পারেন, শত্রুতা সম্পর্কে আপনাদের একটু সাবধান থাকতে হবে, চোখে এবং পায়ে আঘাত লাগা এগুলি থেকেও আপনাদের সাবধান থাকতে হবে। এ সময়ে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে সেকেন্ড হাউসে, পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে অহেতুক দ্বন্দ্ব তর্ক বিতর্কে আপনারা জড়িয়ে পড়তেই পারেন। আপনার মুখনিঃসৃত বাণীর কারণে আপনারা আপনাদের কাছের মানুষজনদেরকেও আপনার বিপক্ষের বানিয়ে ফেলবেন। ব্যাংক ব্যালেন্সে কিছু ঘাটতি কিন্তু এই সময় পড়তেই পারে, চোখের এবং দাঁতের সমস্যা কিন্তু এখানে দেখা দিতে পারে। আর শনির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের সিক্সথ হাউসে, এটি কিন্তু বক্র দৃষ্টি নয়। আর সিক্সথ হাউসে শনির দৃষ্টি কিন্তু খুব একটি অশুভও নয়, যার কারণে যারা নতুন চাকরির প্রার্থী আছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না, শনির এই গোচরের কারণে এই আড়াই বছরের মধ্যে নতুন চাকরির প্রাপ্তি আপনাদের হয়ে যাবে, এটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলে দেওয়া যেতে পারে। সে শনি আপনাদের জন্মচক্রে শুভ হয়ে থাকুক বা অশুভ হয়ে থাকুক, যাই হয়ে থাকুক না কেন, আপনারা যে এখানে শুভ পরিণাম পাবেন এটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যায়। রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই কিন্তু শনি মহারাজ আপনাকে মুক্তি দিতে পারেন। যদি আপনাদের ন্যাটাল চার্টে শনি পজিটিভ হয়ে থাকেন, তার এখানে কিন্তু দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক থেকে আপনারা মুক্তি পাবেন। আপনাদের গুপ্ত শত্রু তারা কিন্তু সমূলে পতিত হবে। আবার আপনার যদি সর্দি কাশির যদি কোনো সমস্যা থেকে থাকে, সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন। শনির কিন্তু আবার দশম দৃষ্টি পড়ছে বক্র দৃষ্টি আপনাদের নাইন্থ হাউসে, নাতি নাতনিদের সাথে সমস্যা, পূর্ব জন্মের যে সমস্ত পাপ এবার খণ্ডানোর সময় কিন্তু আপনার এসেছে। ঈশ্বরের প্রতি চেতনা চিন্তন বৃদ্ধি করুন। পিতার সাথে সম্পর্কের অবনতি, পিতার স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। উচ্চশিক্ষার জন্য সময়টি কিন্তু একদমই ভালো নয়। সন্তান সন্ততি যদি বড় হয়ে থাকে, স্কুল কলেজ লাইফে পড়াশুনো করে, তাদের সাথেও কিন্তু আপনাদের এই সময় মতানৈক্য তৈরি হতেই পারে। তবে পজিটিভ পয়েন্ট হচ্ছে গুরুগ্রহ বৃহস্পতি আবার এপ্রিল মাসেই দীর্ঘ ১২ বছর পর আপনাদের রাশিতে এসে অবস্থান করেছেন। আর গুরুগ্রহ বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, স্বয়ং রাশিতে বসে আছেন, সেখানেই তিনি থাকবেন একটি বছর। সুতরাং শনির সাড়ে সাতির যতই কুপ্রভাব আপনাদের উপরে পড়ুক না কেন, গুরুদেব বৃহস্পতি কিন্তু আপনাদের সেখান থেকে কিছুটা হলেও রিলিফ তিনি দেবেন। আর গুরুগ্রহ বৃহস্পতি একটি বছর আপনাদের রাশিতে বসে আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে চলেছেন, সে বিষয়ে একটি বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও মীন রাশির জাতক জাতিকাদের জন্য আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সময় সুযোগ পেলে একবার দেখে শুনে নিতে ভুলবেন না। আবার রাহু দীর্ঘ ১৮ বছর পর আপনাদের সম্পত্তি এবং পরিবারের ভাবে বাণীর ভাবে কিন্তু বসে গিয়েছে, যার কারণে এখানেই কিন্তু রাহু থাকবে ৩০শে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত, অর্থাৎ প্রায় দেড় বছর। আর এই দেড় বছর রাহু মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কেমন প্রভাব বিস্তার করতে পারে, সে বিষয়েও কিন্তু একটু বিস্তারিত ভিডিও আপনাদের জন্য আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে পারলে একবার দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না। এবার বলবো শনির প্রতিকার নিয়ে। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই শুরু হচ্ছে মানে একটু কুপ্রভাব তো আপনাদের উপরে পড়বেই, কারণ শনির দৃষ্টিতে তো বিষ, কিন্তু গুরুদেব আপনাদের বাঁচিয়ে দেবেন। সুতরাং গুরুদেবকে শক্তিশালী রাখার চেষ্টা করুন। বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান, বৃহস্পতিবারের দিন কলা খাবেন না, বৃহস্পতিবারের দিন হলুদ রঙের ড্রেস পরার চেষ্টা করুন, হলুদ রঙের ড্রেস গরিবদের মধ্যে দান করুন, সাধু সন্ত আউল বাউল ফকিরদের দান করুন, বেসনের লাড্ডু খাওয়ান। গুরুগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা, এর সাথে সাথে শনিরও বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নামা, এটিও আপনারা তো স্ক্রিনে নবগ্রহ মন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে নবগ্রহ মন্ত্রটি ১০৮ বার করে প্রতিদিন জপ করুন। তবে শনির বীজ মন্ত্র কিন্তু জপ করার নিয়ম সূর্যের আলো ডুবে যাওয়ার পর। আর শনিবারের দিন আপনারা অবশ্যই আমিষ খাদ্য খাবার, মদ মাংস যেন একদমই খাবেন না। এবার থেকে আপনারা ব্ল্যাক কালারের জুতো, কালো রঙের জুতো পরা ছেড়ে দিন। কাক, কালো কুকুর, কালো গরু, কালো ছাগল, এদেরকে রাস্তাঘাটে যখনই দেখা পাবেন তাদেরকে কিছু খাদ্য খাবার খাওয়ান। শনিবারের দিন শনি মন্দিরে গিয়ে কালো তিল সরিষার তেল দিয়ে শনি মহারাজের অভিষেক করুন। বা শনিবারের দিন হতদরিদ্র গরিব মানুষদের মধ্যে আপনারা কালো তিল, সরিষার তেল, কালো জামা, কালো প্যান্ট, কালো জুতো, এগুলি আপনারা দান করতেই পারেন, কালো ছাতা। শনি মহারাজ কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে
আপনাদের উপরে খুশি হতে চলেছেন যদি এই কাজগুলি আপনারা করতে পারেন। এছাড়াও হনুমানজিকে কিন্তু শনি বশ করতে পারেনি, যার কারণে হনুমান চালিশা পাঠও শনির প্রতিকার হিসাবে একটি চরম প্রতিকার ধরা হয়ে থাকে। কিন্তু হনুমান চালিশা পাঠ করারও সঠিক একটি পদ্ধতি কিন্তু আছে, সে বিষয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। যেহেতু শনি মহারাজ নিজে স্বয়ং ভগবান মহাদেবের ভক্ত, তাই মহাদেবের আরাধনা করাও অত্যন্ত শুভ। ওম নম শিবায় এটিও জপ করতে পারেন। মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদায়াত জপ করতে পারেন। স্বাস্থ্যগতভাবে যদি প্রভাব পড়ে তাহলে আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিবন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত এটিও আপনারা জপ করতে পারেন। আর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ আরাধনা করলেও কিন্তু শনির ক্ষেত্রে আমরা উপকার দেখতে পারি। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটিও আপনারা জপ করতে পারেন। অথবা ওম নম ভগবতে বাসুদেবায় নম, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আর শনিবারের দিন অবশ্যই আপনারা যেন বেগুন খাবেন না, সরিষার তেল খাবেন না, এই দুটি জিনিস অবশ্যই মেনটেন করুন, তাহলে দেখবেন আপনারা অবশ্যই এই সাড়ে সাতি চলাকালীন সময়েও শুভ প্রভাব নিশ্চিতভাবে পাবেন। তো বন্ধুরা, এই ছিল মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির গোচরকালীন প্রভাব, এবং সাড়ে সাতি আপনাদের শুরু হতে চলেছে, তার ফলাফল হিসাবে আপনাদের জীবনে কী কী প্রভাব পড়তে পারে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।